বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, হে সাধকগণ, হে জ্ঞানী সম্প্রদায়, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো, দেখুন, কেউ যদি চায় যে আমি 36 বৎসরের রাস্তা সাধনার মাধ্যমে আমি 6 বৎসরে পৌঁছে যাব, কেউ যদি চায় যে আমি 6 বৎসরের রাস্তা আমি 6 মাসে পৌঁছে যাব, তাহলে অবশ্যই আজকে আমার এই আলোচনাটি সম্পূর্ণ শুনবেন ইনশাআল্লাহ। 36 বৎসরের জায়গাতে আপনি 6 মাসে পৌঁছানো সম্ভব। তবে সেই আলোচনাটি হলো, দেখুন, যে মানব দেহটা 14 তলা। এই 14 তলার ভিতরে দেখা যায় নাভিকুণ্ডের থেকে শুরু করলে বা নাফসের উপর থেকে শুরু করলে মাথার চান্দি পর্যন্ত 7 তলা। এখন দেখা যায় আমরা মানব জন্মে যেহেতু এসেছি, নিচে যে 7 তলা আছে সেটি আমরা পার হয়ে সে নাফসের উপরে আমরা এসে গেছি। তো এখন সেই নাফসের উপর থেকে আমাদের চান্দি পর্যন্ত, মাথার চান্দি পর্যন্ত আমাদের 7টা তলা। এই 7টা তলা যদি আমরা ভেদ করতে পারি, তাহলে আমরা এই পৃথিবী থেকে আত্মার মুক্তি নিয়ে যেতে পারব। তাই আমি একটি সাধন তত্ত্ব ভেঙে ভেঙে বলতে চাই। এতদিন তো হয়তো সর করে বলাতে কেউ বুঝেছেন কেউ বুঝেছেন না। প্রথমত সাধনটা হলো রেচক একটা সাধন, পোরক একটা সাধন এবং কুম্ভক একটা সাধন। তাহলে এই সাধনগুলাকে বহু প্রকারে করা যায়, আর এই সাধনগুলো অবশ্যই নিজের মুর্শিদের কাছে গিয়ে এই সাধনগুলো প্র্যাকটিক্যালি নিজ মুর্শিদ করে দেখিয়ে দেবেন যে বাবা এই সাধনটা এভাবে করতে হয়, এই সাধনটা করলে সামনে এটা দেখতে পায় এবং এটা দেখে এবারে সামনের উপরের স্তরে কিভাবে উঠতে হয় এই সমস্ত বিষয়গুলো বলে দেবে। যেমন রেচক, পূরক, কুম্ভক। রেচক হল, দেখেন, দমটাকে পেটটা খালি করে নেবেন। রেচক সাধনা হলো দমটা বের করে দিবেন, বের করে দিয়ে পেট খালি করে বসে থাকবেন, হয়তো বেশিক্ষণ পারবেন না। আস্তে আস্তে অভ্যাস করতে করতে আপনার মধ্যে এই সাধনাটি করলে আপনার তেজ শক্তিটা কমে যাবে। তেজ শক্তি যখন কমে যাবে তখন সাধনাটি করবেন পূরক, আপনার পেটের ভিতরে বাতাস ভরে নেবেন বেশি করে। বাতাস যখন বেশি করে ভরে নেবেন তখন পেট ভরে বাতাস নিয়ে ধ্যানের দেশে চলে যাবে। এটা করলে কি হবে, দেখবেন গ্রাম দেশে বাচ্চারা শোলার মাথার মধ্যে একটা টিকটিকির ডিম নিয়ে ফু দেয়, সে উপরে ওঠে আবার জায়গা মতো বসে, উপরে ওঠে আবার জায়গা মতো বসে। তাহলে এরকম করতে করতে আপনার আত্মাটা বাসন্তমান হবে দেহের সাথে, সে দেহের থেকে বের হতে পারবে আবার দেহের মধ্যে প্রবেশ করতে পারবে, দেহের থেকে বের হতে পারবে আবার দেহে প্রবেশ করতে পারবে। তখন কি হবে, যে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি জায়গায় বসে ষাট জন ভক্তের বাড়িতে একই দিনে ইফতার করেছেন। কি করে সে নিজেকে ভাগ করতে পেরেছে, এটা লোকনাথ ব্রহ্মচারীর বেলায় দেখা গেছে। তিনি জায়গায় বসে আছে কিন্তু এখান থেকে সে বের হয়ে গেছে। তাহলে এই পূরক সাধনটি যদি কেউ সাকসেস করতে পারে, এবং আমার কথাই করবেন না, এটা নিজের মুর্শিদের কাছে যাইয়া আপনার এই সাধনগুলো চেয়ে নিতে হবে এবং প্র্যাকটিক্যালি তিনি এই সাধনগুলো কী করে করতে হবে তা দেখিয়ে দেবে এবং অনুমতি দেবে, এবং আপনি যেখানে বসে সাধনা করবেন আপনার মুর্শিদ আপনার থেকে 10 মাইল দূরে হলেও আপনার দিকে সে দৃষ্টি রাখবে, তখনই আপনি আস্তে আস্তে সাধনায় সাকসেস লাভ করতে পারবেন। এই হলো রেচক আর পূরক। এবার আসি কুম্ভক। কুম্ভক সাধনাটা কি, কুম্ভক সাধনাটি হলো, দেখুন, যে বাতাস বাহির হচ্ছে আবার ভিতরে যাচ্ছে, বাতাস বাহির হচ্ছে ভিতরে যাচ্ছে, তখন এই বাতাসটাকে বাহিরে বের করা যাবে না, নিজের মধ্যে বের করবেন, নিজের মধ্যে ঢুকিয়ে রাখবেন, নিজের মধ্যেই বের করবেন, নিজের মধ্যেই ঢুকিয়ে রাখবেন। তখন কি হবে, তখন এই বাতাসটা ছাকনা দেওয়া হবে, আর এই বাতাসের মধ্যে আবর্জনা ময়লা যদি থাকে সেটা পরিষ্কার হবে, সে পরিষ্কারের মধ্যে সে পরমাত্মা আসবে। আর পরমাত্মা যখন আসবে তখন আপনার কি হবে, যে আপনি অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং
পরমাত্মার তরফ হইতে আপনি পুরস্কৃত হবেন এবং তার সাথে আপনার সম্পর্ক হবে। দেখেন, এই পৃথিবীতে মানুষের সাথে মানুষের যখন সম্পর্ক হয়, স্বার্থের জন্য সম্পর্ক ত্যাগ হয়ে যায়, কিন্তু পরমাত্মা যাকে একবার বুক দেয় তাকে কখনো পিঠ দেয় না। আপনি যখন পরমাত্মাকে আপন করে নেবেন তখন সে আপনাকে ফেলে কখনোই যাবে না। আর পরমাত্মার স্থান কোথায়? সেই সিদরাতুল মুনতাহা। পরমাত্মার স্থান কোথায়? সে আরশে আজিম, সেখানে হয়ে যাবে আপনার ঠিকানা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সাধনাগুলো করার তৌফিক দান করুন। এরপরে আসি রেচক পুরো কুম্ভকতি লুপ্ত করো কাম বিকার। এবার পরের স্বর চক্রস্বর নিঘুমিতে করো ধ্যান। এরপরে কি করতে হবে? ধ্যান সাধনা করতে হবে। তবে এক এক মুর্শিদ এক এক রকম এই ধ্যান সাধনাগুলো দিয়ে থাকে। তবে আপনার যদি মুর্শিদ থাকে অবশ্যই তার কাছে গেলে আপনাকে সেই ধ্যান সাধনার কিছু কৌশল, ধ্যান সাধনার কিছু ধ্যান ধারণা আপনাকে দিয়ে দেবে। যেখানে আপনার 36 বছর লাগবে পৌঁছাতে, সেখানে 6 মাস লাগবে না হয়তো। তাহলে 6 মাসে আপনি 6 মাসের রাস্তা পৌঁছে যাবেন। আর আল্লাহ যদি দয়া করে সেই ধ্যানের সাথে, চোখের পানির সাথে যদি আপনি দয়ার দৃষ্টি করাইতে পারেন, আল্লাহ যদি একবার আপনার দিকে দয়ার দৃষ্টি করে ফেলে, তাহলে 6 মাস লাগবে না, আরও তাড়াতাড়ি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, যে রেচক পুরক কুম্ভক, রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম বিকার। তবে হ্যাঁ, এই রেচক পুরক কুম্ভক সাধনার পাশাপাশি তখন কি করতে হবে? নিজের স্ত্রী থেকে আপনার একটু বেঁচে চলতে হবে, বুঝে চলতে হবে, এবং গুরুর কাছে, মুর্শিদের কাছে এই অনুমতি নিতে হবে যে এই সাধনাগুলো করার ফাঁকে আমার কি কি খাবার ত্যাগ করতে হবে, বা আমার করণীয় সংসারের জীবনে থাকতে গেলে স্ত্রীর সাথে কিভাবে চলতে হবে, থাকতে হবে। এই সমস্ত ধ্যান ধারণাগুলো আপনার মুর্শিদ আপনাকে দিয়ে দেবে। আর যদি এখানে উলটপালট হয়, উল্টাপাল্টা করে ফেলে, তখন কিন্তু আল্লাহ নারাজ থাকবে, তখন কিন্তু আপনার সেই সাধনা ব্যর্থ হতে পারে। তাই আমি বলবো যে রেচক পুরক কুম্ভকতে লুপ্ত করো কাম বিকার, পরের স্বর চক্রস্বর নিঘুমিত করো দন। এবার দম সমর্থে কর সাধন গুহ্যমূলে মূলাধার। এই যে গুহ্যমূলে মূলাধার যে সাধনাটি, এটা হলো 9 দরজা বন্ধ করে আধার করে দেও রোশনি, মন যদি কারো হইত সুজন থাকত আপন ঘরে, জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে। যে ঘোর অন্ধকার সেটা কি? যেমন আপনার মুখমণ্ডল বা নাকের শ্বাস প্রশ্বাস যে ঢুকতেছে, এই দরজাগুলো দিয়ে যখন আপনি শ্বাসটা নিয়েছেন, তখন কিন্তু ফুসফুসের শেষ মাথা পর্যন্ত এই বায়ুটা সেখানে গিয়ে ঠেকে আবার সেখান থেকে গরম হয়ে বের হয়। তখন কি করতে হবে? যে এই বাতাসটা পরিশুদ্ধ হয়ে গেলে, তখন সেই বাতাসের সাথে যখন পরমাত্মা আসা যাওয়া করবে, তখন আপনার নসিবে ঘটে যাবে সেই পরমাত্মাকে দেখার জন্য। তাই এটির মধ্যে একটি কথা বলা হয়েছে যে পরমাত্মা হবে দর্শন, পুণ্যজন্ম আর হবে না। এই 16 দল কণ্ঠমূলে বিশদক্ষ পদ্ম বলে, সাধন হলে আকাশ কুলে সুখের নাহি পারাপার, এবার শোষণমার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠো গিয়া, আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে। যেমন পরমাত্মা মুক্ত, আর পরমের সঙ্গ ধরে যদি আপনি আরশে আজিম পর্যন্ত চলে যেতে পারেন, তখন আপনার যে জীবাত্মা সে হয়ে যাবে মুক্ত, আর মুক্ত হওয়ার পরে সে পরমাত্মার সাথে হয়ে যাবে যুক্ত, দুই মিলে একাকার, তখন থাকবে না অন্ধকার। যাই হোক, আজকে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কি ধরনের আলোচনা আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং পরবর্তীতে আপনাদের কাছে আরো আলোচনা নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।